সরকারিভাবে আমদানি করা 582 কোটি টাকার রাসায়নিক সার আত্মসাৎ করেছে খোদ সার ব্যবসায়ীদের সংগঠনের সভাপতি কামরুল আশরাফ খান পটনের মালিকাধীন প্রতিষ্ঠান। পটনের ভাই একই আসনের বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান। বুধবার সাবেক সংসদ সদস্য পটন সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক। আমদানি করা সার বন্দর থেকে গুদামে নিতে ঠিকাদারদের দায়িত্ব দেয় সরকারি প্রতিষ্ঠান বিসিআইসি। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার। দুদকে আসা প্রতিষ্ঠানটির তদন্ত প্রতিবেদনে বলা হয় 2021-22 অর্থ বছরে আমদানি করা সারে বড় জালিয়াতি হয়েছে। অনুসন্ধানে নেমে দুদক প্রমাণ পায় সরকারিভাবে আমদানি করা 72,000 মেট্রিক টন রাসায়নিক সার বন্দর থেকে খালাসের পর গুদামে পৌঁছে না দিয়ে আত্মসাৎ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পোটন ট্রেডার্স। প্রতিষ্ঠানটির মালিক নরসিংদী দুই আসনের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান ওরফে পোটন, যিনি সার ব্যবসায়ীদের সংগঠন বিএফের সভাপতি। রবিবার পোটন ছাড়াও তার প্রতিষ্ঠানের চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক রফিকুজ্জামান। 581,59,064 টাকায় এই পরিমাণ অর্থ আত্মসাৎ করার কারণে তার বিরুদ্ধে এবং তার অফিসের আরও চারজনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের হয়েছে। এজাহারে বিসিআইসির কোনো কর্মকর্তাকে আসামি করা হয়নি, তবে মামলা পরবর্তী তদন্তে বিশদভাবে খতিয়ে দেখা হবে বলে জানান দুদক সচিব। এবং তদন্তকার যদি আরও কেউ সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে সেও আসামি হবে। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।